ও কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ থ্রি সেন্টিমিটার এবং ও হতে ফাইভ সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত ক তথ্য অনুসারে চিত্র অঙ্কন করা আমাদেরকে তে বলা হয়েছে আমাদের উপর যে উদ্দীপক দেওয়া আছে বা তথ্য অনুসারে আমাদেরকে চিত্রটা আঁকতে বলা হয়েছে আমরা চিত্রটা আঁকবো আমরা ও কেন্দ্র একটি বৃত্ত তাহলে আমরা তে অ্যান্সার করি যে এই একটি বৃত্ত দেওয়া আছে বৃত্ত ও কেন্দ্র একটি বৃত্ত এর ব্যাসার্ধ হচ্ছে কিন্তু থ্রি সেন্টিমিটার আমরা ব্যাসার্ধ জানি কেন্দ্র থেকে অভিসৃত বিভাজন দূরত্ব আমরা এই ও কেন্দ্র একটি বৃত্ত নিলাম এই কেন্দ্র নিলাম তাহলে এ একটি বৃত্ত অঙ্কন করতে হবে থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আমরা স্কেলের সাহায্যে মেফে এর দূরত্বটা মেফে আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্তটা অঙ্কন করব তাহলে আমরা এইভাবে অঙ্কন করি আমরা ফ্রি হ্যান্ড এঁকে নিচ্ছি তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে তিন সেন্টিমিটার তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হবে কত তিন সেন্টিমিটার কেন্দ্র থেকে প্রতিভুজ দূরত্ব থ্রি সেন্টিমিটার সে মি সেন্টিমিটার তারপরে বলা হয়েছে যে এই ও হতে ফাইভ সেন্টিমিটার দূরে টি বিন্দু অবস্থিত ও হতে এই ও থেকে আমাদেরকে ফাইভ সেন্টিমিটার দূরে আমরা এই একটি বিন্দু এখানে যদি নেই টি এই টি বিন্দুটা হচ্ছে আমাদের ফাইভ সেন্টিমিটার যে কোনো জায়গায় হতে পারে তাহলে আমরা একে এই দিকে আঁকলাম তাহলে এইখান থেকে এর দূরত্বটা আমরা এই ফাইভ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে কি আমাদের ফাইভ সেন্টিমিটার এই ও থেকে এই ফাইভ সেন্টিমিটার এই সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদেরকে এই কথা বলা হয়েছে যে তথ্য অনুসারে চিত্রটা অঙ্কন করতে এখন আমরা খতে যদি অ্যান্সার করি খতে বলা হয়েছে যে টি হতে বৃত্তে দুটি স্পর্শক আঁকো আমাদের যে টি বিন্দু দেওয়া আছে এই বৃত্তে দুটি স্পর্শক আঁকতে বলা হয়েছে আমরা স্পর্শকটি আঁকিম তাহলে আমরা বৃত্তটা অঙ্কন করি প্রথমে তাহলে আমরা তাহলে এই উকেন্দ্র বৃষ্টি বৃত্তে আমরা টি বিন্দুটি কত ফাইভ সেন্টিমিটার দূরে আমরা স্কেলের সাহায্যে এই এটা হচ্ছে যদি হয় টি বিন্দু এটা হয় যদি টি বিন্দু এই টি বিন্দুটা কত দূরে ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা ও টি যোগ করি আমরা ও টি যোগ করি তাহলে ওটি যোগ করি তাহলে আমরা অঙ্কন বিবরণটা যদি একটু লিখে নিই তাহলে আমরা এখানে অঙ্কন বিবরণটা লিখবো তাহলে অঙ্কন বিবরণ অঙ্কন বিবরণ যোগ করে যোগ অর্ধেকের চেয়ে বেশি ভাষা দিন আমরা এর উভয় পাশে বৃত্ত সাপ অঙ্কন করবো তাহলে আমরা অর্ধেকের চেয়ে বেশি ভাষা নিয়ে এভাবে আমরা পেন্সিল সাহায্যে যেগুলো রাখতে পারবো এই এর উভয় পাশে যদি অঙ্কন করি এরকম হবে আমরা চোখের আন্তর্জায়ক নিচ্ছি তাহলে আমরা এর স্কেলের সাথে বিন্দু সংযোগ ধরে আমরা এই স্কেলের সাহায্যে এর মধ্যবিন্দু নির্ণয় করি তাহলে এই মধ্যবিন্দু এম আমরা টি এর খণ্ডক বিন্দু এম নির্ণয় করি সমধি খণ্ডক সমান দুই ভাগে বিভক্ত করছে সমধি খণ্ডক বিন্দু এম নির্ণয় করে বিন্দু এম নির্ণয় করি তাহলে এম নির্ণয় করি আমরা এম কে কেন্দ্র করে এম কে কেন্দ্র করে ও এম অথবা টি এম ব্যাসাদ্ধ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত ও এয়ার স্পেন্সিল কম্পাসের সাথে আমরা এ করে রাখতে পারবো আমরা এইভাবে যদি অঙ্কন করে তাহলে এই বৃত্তটি আমরা এম কে এই এম কে কেন্দ্র করে একটি বৃত্তকের বৃত্তটি এই বৃত্তটি ওই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে বৃত্তটি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট আমরা এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে 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 কি করে কিউ আর বিন্দু বা আমরা ও আর বিন্দুতে সেট করে বা কিউ আর বিন্দুতে সেট করে আমরা এটা যদি কিউ আর লিখি আমরা এই কিউ আর এটা হচ্ছে কি কিউ এটা এই কিউ আর ও আর বিন্দুতে করে সেট করে তাহলে আমরা এই এই আমরা যোগ করি টি আর টি কিউ টি আর টি কি যোগ করি তাহলে এই টি আর এবং টি কিউ যোগ করে আর ও টি কিউ যোগ করে আমরা টি আর ও টি কিউ যোগ করে যোগ করে তাহলে আমাদের এই দুটি স্পর্শক অঙ্কন করা হলো তাহলে এই টি আর আমরা এই টি কিউ এবং টি আর দুটি স্পর্শক তাহলে আমরা বলতে পারি এই টি আর ও টি কিউ দুটি দুটি স্পর্শক স্পর্শক তাহলে অঙ্কিত হলো এরপর বলেছে গতে যে ফিতাগ্রস উপবদ্য অনুসারে ফিতাগ্রস উপবদ্য আমরা জানি অতিপূর্দ উপবর্গ ফুটবল বর্গের সমষ্টি সমগ্র ত্রিভুজের তাহলে এই উপবদ্য ব্যবহার করে স্পর্শক স্পর্শকদের দৈর্ঘ্য দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করে দৈর্ঘ্যের আমরা এই একটি স্পর্শক এখানে এই একটি স্পর্শক এই দুটি দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করতে আমরা একটি দৈর্ঘ্য বের করতে পারলে অপর দৈর্ঘ্যটিও বের করতে পারবো দুটি স্পর্শকের সমান অথবা দুটি আলাদা আলাদা বের করব তাহলে আমরা গতে অ্যান্সার করি গতে অ্যান্সার করলে ফাই আমরা এই গতে অ্যান্সার করলে ফাই আমাদেরকে স্পর্শ তাহলে এই স্পর্শক বিন্দু থেকে আমরা এই ও যোগ করি তাহলে এটা হবে কি বৃত্তের ব্যাসার্ধ এই যোগ করলাম তাহলে এটা হবে কি লম্ব আমরা এই স্পর্শক বিন্দু স্পর্শকদের উপর বৃত্তের সংযোগ কেন্দ্রের সংযোগ সরল রেখা এই স্পর্শকের উপর লম্ব হয় তাহলে আমরা এটা যদি বের করি তাহলে এখানে দেওয়া আছে এই টুটুকুর সমান আমাদের দেওয়া আছে প্রশ্নে এই ও থেকে টি পর্যন্ত সেন্টিমিটার আমাদের এই ও থেকে আমাদের এটা দেওয়া আছে কত ফাইভ সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে আর বৃত্তের বেশার্ধ হচ্ছে কত আমাদের এই টুটুকু যদি দেখি এটা হচ্ছে কত থ্রি সেন্টিমিটার টেন্টি মিটার তাহলে আমরা এই কোনটা হচ্ছে কি সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি কোন সমকোল আবার এই কোনটা হচ্ছে কি সমকোল তাহলে আমরা যদি দেখি তাহলে এই টি আর ও টি কিউ টি কিউ দুটি স্পর্শক দুটি স্পর্শক এই দুটি স্পর্শক তাহলে দুটি স্পর্শক আমাদের যদি এই কোনটা যদি দেখি আমাদেরকে এই কোন আমরা ও আর টি কোন সমান আমরা কোন ও কিউ টি কোন সমান এই নব্বই ডিগ্রি বা সমকোণ সমকোণ তারপরে আমরা যদি দেখি এবং ও টি সমান আমরা ও টি ও আর ও কিউ সমান আমরা এই ও আর বৃত্তি বেশাধ্য ও আর ও কিউ সমান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত এই থ্রি সেন্টিমিটার প্রশ্নে দেওয়া আছে থ্রি সেন্টিমিটার আর ওই ওটি সমান আমাদের এই ওটি সমান ফাইভ সেন্টিমিটার এই টিভি দুটো ফাইভ সেন্টিমিটার দূরে অবস্থিত এই সেমি ফাইভ সেন্টিমিটার তাহলে আমাদেরকে বের করতে পারে এসেছে এই আমাদেরকে এই টি আর দুটি স্পর্শকের এই দুটি স্পর্শকের আমাদেরকে দৈর্ঘ্য বের করতে বলেছে এর দুর্গটা কত আমরা যদি দেখি এটি একটা ত্রিভুজ আর এটি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এই আমরা সমক্রিভুজের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে উপপাদ্য অনুসারে আমরা এই সমকৃত কি এই ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি আমরা এর ওটি বের করতে পারবো তাহলে ত্রিভুজ ও টি কিউ এর ক্ষেত্রে আমরা পাই এই ও টি স্কোয়ার এই ও

এই ও কিউ সমান থ্রি সেন্টিমিটার প্রশ্নে যেটা দেওয়া হয়েছিল এটা প্লাস আমাদের টি কিউ টি কিউর মান আমাদেরকে বের করতে হবে টি কিউ আমাদের নেয় এই বলা হয়েছে আমরা দুটি স্পর্শকের দুর্গ সমষ্টি বের করতে তাইলে এটার সমান আমরা পাই টি কিউ যদি আমরা বাম পাশে রেখে দিই টি কিউ স্কোয়ার ইকুয়াল টু আসে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন এটা আসে বা টি কিউ সমান আমরা পাই

এটা সমান এটা হলে এটার সমানটা হয় ফোর বা আমরা আবার যদি বের করে দেখি এই ত্রিভুজটার ক্ষেত্রে হিসাব করি এই এখানে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই ও আর টি এই ত্রিভুজের ক্ষেত্রে হিসাব করি ত্রিভুজ ও ও আর টি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে পাই এই ও টি স্কোয়ার ও টি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই ও আর স্কোয়ার ও আর স্কোয়ার প্লাস আমরা পাই টি টি আর স্কোয়ার আর টি স্কোয়ার বা যেটাই লিখি আমরা তাহলে এটা সমান আসে আমরা পাই ও টি সমান আমাদের দেওয়া আছে ফাইভ আমরা আগে বের করছি ফাইভ টি স্কোয়ার আর ও আর স্কোয়ার সমান বৃত্তে বেসাধ্য ঠিক কত থ্রি সেন্টিমিটার প্লাস আর টি আর স্কোয়ার টি আর স্কোয়ার আমরা পাই টিআর স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আমরা পাই টোয়েন্টি ফাইভ আমরা টি আর স্কোয়ার এটা সমান আমরা পাই টিআর স্কোয়ার ইকুয়াল টু আসে আমরা ফাইভ এটা সমান আসে এই সিক্সটিন আমরা আগেই বলেছিলাম যে দুইটা বর্গমূল করলে আমরা সমানে আসবে এটা সমান আসবে টি আর সমান এই সমান আমরা পাই টি আর সমান কত আসে ফোর তাহলে আমরা আগে বলেছিলাম এটাও সমান হচ্ছে ফোর তাহলে দুইটা স্পর্শকের দৈর্ঘ্য আমাদেরকে বের করতে সমষ্টি বের করতে বলেছে তাহলে সুতরাং আমরা পাই তাহলে এই স্পর্শক দুটি দৈর্ঘ্য সমান সমষ্টি সমান এই টি কিউ প্লাস টি আর সমান আসে ফোর প্লাস ক্লাস ফোর এত সেন্টিমিটার এই সেন্টিমিটার সমান আসে এইট সেন্টিমিটার তাহলে এটাই আমাদের অ্যান্সার